চারদিকে শুধু খাবার আর খাবার। আর এই বাচ্চাগুলো তো দিন দিন আমার খিদে বাড়িয়ে দিচ্ছে। মোবাইলে খাবার, এখানে খাবার, সেখানে খাবার, একে তো ফুডি, তার উপর এত ভালো ভালো সবার রান্না, কি যে করি। আরে অতিথি, তোমার বড় বোন থাকতে রান্না নিয়ে এত ভাবনা কিসে তোমার? মিনুস কিচেন আছে কেন বলো তো তাহলে? ঝটপট এই গ্রিন চিলিটা একবার চেখে দেখবে নাকি? ওয়াও আপু, কি যে বলো না তুমি, দেখবো মানে সঙ্গে রেসিপিটাও শিখে নেব। তবে দেরি না করে এখনই চলে যাও মিনুস কিচেনে। আর একটি কথা, নতুন নতুন খাবার শিখতে চাইলে তুমি আমার চ্যানেলের পাশাপাশি তোমার যেতে হবে মুনের রান্নাশৈলীতে। ওকে, তাহলে আমি দেরি না করে এক্ষুনি ঘুরে আসছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমার এমন পছন্দের আরো অনেক খাবারই তুমি পেয়ে যাবে মুনের রান্নাশৈলীতে। আর ঝাল খেতে খেতে যদি মনে হয় যে একটু মিষ্টি মুখ করা দরকার, তখন কিন্তু ঘুরে আসতে পারো অরিনাপুর চ্যানেল থেকে। ওকে, তাহলে আমি দেরি না করে এক্ষুনি ঘুরে আসছি। ঈদ মোবারক। ওয়াও, চকলেট বল কে রাখলো এখানে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই নাও অতিথি আপু, তুমি আসার খবর শুনেই তোমার জন্য চকলেট বল বানিয়ে রেখেছি, সো খেয়ে দেখো তো কেমন হয়েছে। ওয়াও আপু, জাস্ট লাজবাব হয়েছে। রেসিপিটা কি আমি পেতে পারি ডিয়ার? অবশ্যই আপু, রেসিপিটি আমার চ্যানেলেই আছে। তবে রেসিপিটি পেতে হলে তোমার অরিন ডেজার্ট স্টুডিও থেকে ঘুরে আসতে হবে। তবে এখন এটা খেয়ে তো মুখটা মিষ্টি হয়ে গেল, একটু ঝাল কোনো আইটেম হলে ভালো হতো, লাইক কাবাব টাইপের। তুমি যদি কাবাব খেতে পছন্দ করো তাহলে তোমার লিজাপুর কাছে যেতে হবে। ওকে, তাহলে সেখানেই যাই। ঈদ মোবারক। ওকে আপু, ঈদ মোবারক। হোম কিচেন লিজা রেসিপিতে অতিথি তোমাকে স্বাগত। আরে আপু, আমি যে মনে মনে তোমাকে খুঁজছি সেটা তুমি বুঝলে কি করে? আমাকে খুঁজছো আর সেই সাথে আমার করা স্পেশাল কাবাব খেতে চাচ্ছো, সেটাও কিন্তু আমি জানি। আমি যে মনে মনে এটা করতে চাইছি আর খেতে চাইছি, তুমি থেকে সেটাই বুঝে ফেললে। আরে, এত মিল কি করে সম্ভব? তাই তোমার জন্য আমার হাতে বানানো স্পেশাল কাবাব নিয়ে হাজির হলাম। এখন মনে মনে আরো কি চাচ্ছো সেটাও আমি জানি। নিশ্চয়ই ভেবেছো এই মজার স্পেশাল কাবাব তুমি কোথায় পাবে। দেরি না করে এক্ষুনি আমার হোম কিচেন লিজা রেসিপি থেকে ঘুরে আসো। তবে হ্যাঁ, কাবাব বানাতে আমাদের মোহনাও অনেক এক্সপার্ট, ওর ঘর থেকেও ঘুরে আসো। দেরি না করে এক্ষুনি মোহনাপুর বাসা থেকে ঘুরে আসছি। ঈদ মোবারক। ওকে, ভালো থেকো। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? আইয়েন আইয়েন বইয়েন। ওয়াও, এত ইয়ামি খাবার! ওয়ালাইকুম আসসালাম, কে বানালো? রাতের কাবাব খাই কোন কেক কইছে। এত টেস্টি, ভাষা হারিয়ে ফেলছি আমি। আমাদের এরকম আরো কত রেসিপি খাইবে না স্যালেনে যাইলে। নুসরাত ফারজানা স্যালেনের তো নামে যাই ঘুরিয়ে আইয়েন, দেখবেন এরকম সুপার সুপার রেসিপি অনেক পাইবেন। আর রাজা বাদশাহ মতন যদি আমি খাওয়ান খাইতেন চান, ফারিনা ফু স্যালেনের তো নাকানা ঘুরিয়ে আইয়েন। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি যাওয়া যাক। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আমার মেহমানদের জন্য এই ঈদ আয়োজনে থাকছে নওয়াবি সামাই। এই ঈদে আমার বাসায় মেহমান হয়ে এসেছে অতিথি আপু। চলুন দেখি তিনি খেয়ে কি বলে। সার্ভ করছি আমার হাতের বানানো নওয়াবি সামাই। খেয়ে বলো কেমন হয়েছে আপু। নবাবি সামাইটা যে এত মজা হয়েছে কি যে বলবো, অসাম অসাম। ঈদের একটা বেস্ট ডেজার্ট হচ্ছে নবাবি সামাই। এরকম মজার মজার রেসিপি পেতে সাথে থাকুন কুকিং জার্নি উইথ তানজিনার সাথে। ইস, আমার তো এখনো লেলাপুর বসে যাওয়া বাকি। আপু নিশ্চয়ই পচ্ছে আমার জন্য বসে আছে। হ্যালো ডিয়ার সুইটহার্ট, ওয়েলকাম টু মাই হোম। আরে এই নাও জর্দা। জর্দা দেখি মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে, খেতেও নিশ্চয়ই আরো মজা হবে।
সকাল থেকেই তো অনেক খাচ্ছি আপু, পেটটা তো অনেক ভরে গেল, কি যে করি। তবে আমার চ্যানেল ড্রিমওয়ে থেকে তোমাকে জর্দা খাইয়ে ছাড়লেও বাকিরা কিন্তু ছাড়বে না। তারা কিন্তু নানান খাবারের পরশা সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তবে হ্যাঁ, তুমি এখন পেট মন ঠান্ডা করার জন্য শামিমা আপুর বাসা থেকে ঘুরে আসতে পারো। আশা করছি সেখানে গেলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ইস, শামিমা আপুকে এখন কোথায় পাই? এই যে আপু, আমি তোমার শামিমা। ঠান্ডা ঠান্ডা বড়া নিয়ে কিন্তু একেবারে চলে এসেছি। অনেক কিছু তো এখনো খাওয়া বাকি, এটা খেয়ে মনটা ঠান্ডা করে নাও। যে মজারটা ড্রিঙ্কস আপু, এই ড্রিঙ্কসটা যদি না প্রতিদিন পেতাম তাহলে যে কত ভালো লাগতো বলে বুঝাতে পারবো না। পাবে তো যখন খুশি তখন। আমার চ্যানেল কুক উইথ নিপুতে। কি যাবে নাকি সেখানে? কি যে বলো না, যাবো না মানে? এই মজার জিনিসটা শেখার জন্য আমি জীবনে একবার হলেও তোমার চ্যানেলে যাব। বারবার যেতে চাই, বারবার খেতে চাই। ওকে, তবে আবার এসো আমার বাসায়, অপেক্ষায় রইলাম। ঈদ মোবারক। সুরভিয়াপুর বাসা এখনো যাওয়া বাকি, আমার তো মাথায় কাজ করছে না, কিভাবে যে এত খাবো। আরে সুরভিয়াপুর গলা পাওয়া যাচ্ছে? আশেপাশেই মেবি আছে, এখনই যেতে হবে আমাকে। এত মজার দই, কি যে বলবো। আজকে আমার খাবার দাবারের পর্বটা এই যাত্রায় দই খেয়েই শেষ করতে চাচ্ছি, বুঝলে? ভালো কথা মনে করেছো। ও মা, সন্ধ্যা তো হয়ে এলো, ওইদিকে মাহিব নিশ্চিত অপেক্ষা করছে আমার জন্য। তাহলে আজ নিশ্চিত উঠতে হবে গো। উঠি, হ্যাঁ পরে কথা হবে, টাটা। মাহিব, কোথায় তুমি? এই যে দেখো, আমি চলে এসেছি তোমার কাছে বাবা। ও আন্টি, তুমি আসো। তোমার জন্য আমার মামনি অনেক সুন্দর খাবার রান্না করছে, তোমাকে ওগুলি খেতে হবে। শুধু গল্প করলে হবে না, তুমি না খেলে আন্টি আমিও খাবো না। তোমার কি একটা খেয়াল আছে তো? সব খেয়াল আছে বাবা, শুধু গল্প করব কেন? মাহিবার মান্য চ্যানেলের বিনোদন যে দেখব, ঠিক আছে? অনেক তো খাওয়ালে বাবা, এবার একটু আমার রেস্ট নেওয়া প্রয়োজন। রেস্ট নেওয়ার পরে ঘুরতে যাব। ওকে। আমাদের দেখা হোক মহামারী শেষে, আমাদের দেখা হোক জিতে ফিরে এসে, আমাদের দেখা হোক জীবাণু, আমাদের দেখা হোক সবুজ সকালে, আমাদের দেখা হোক কান্নার উপরে, আমাদের দেখা হোক সুখের শহরে, আমাদের দেখা হোক হাতের তালুতে, আমাদের দেখা হোক মনের আলোতে, আমাদের দেখা হোক বিজ্ঞান জিতলে, আমাদের দেখা হোক মৃত্যু হেরে গেলে, আমাদের দেখা হোক আগের মতো করে, আমাদের দেখা হোক সুস্থ শহরে। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এটা করার জন্য কিন্তু আমাদের একত্রিত হওয়ার প্রয়োজন পড়েনি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আর হৃদয় অটুট বন্ধনই আমাদের সবাইকে এক করে দিয়েছে। আমাদের চলার পথে প্রয়োজন অনেক অনেক অনুপ্রেরণা, অনেক অনেক ভালোবাসা, দোয়া ও সাপোর্ট। আপনাদের একটুখানি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট পারে আমাদের বন্ধু হতে।
তো আর দেরি না করে এখনই আমাদের সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবার চলার পথে বন্ধু হয়ে একটু সহযোগিতা করুন। আমরা সবাই নারী, আমরা সবাই নতুন ও কর্মব্যস্ত, তাই আমাদের প্রয়োজন অনেক অনেক অনুপ্রেরণা ও ভালোবাসা এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবই পারে আমাদের এই চলার পথের বন্ধু হয়ে পাশে থাকতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।